বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি খাইরুন নাহার মজুমদার, সহকারী শিক্ষক, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমি সাজেদা, ফিউচার বিলিয়ন স্কুল। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাস হচ্ছে ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ অধ্যায় পাঠ এক, বাংলাদেশের সংস্কৃতি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জানব বাংলাদেশের সংস্কৃতি। আজকে আলোচনার বিষয়টি হলো বাংলাদেশের সংস্কৃতি। বাংলাদেশের সংস্কৃতি জানার আগে আমরা সংস্কৃতি কি সেটা জানব। সংস্কৃতি হলো কোনো জাতি বা গোষ্ঠীর চিন্তা ভাবনা, আচরণগত নির্দেশ, ভাষা, খাদ্য, ধর্ম, সঙ্গীত, আঞ্চলিক বাহুবলী ইত্যাদি সমষ্টি হলো সংস্কৃতি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বুঝার জন্য, বোঝার সুবিধার্থের জন্য আমি আবারও বলছি, সংস্কৃতি হলো জাতি বা গোষ্ঠীর চিন্তা ভাবনা, আচরণগত পরিবর্তন, ভাষার পরিবর্তন, খাদ্য, ধর্ম, সঙ্গীত ইত্যাদির সমষ্টি হলো সংস্কৃতি। সৃষ্টির শুরু থেকে মানুষ প্রকৃতি ও পরিবেশকে সাজিয়ে নিজের প্রয়োজন মিটিয়ে নিচ্ছে। আদিমকালে মানুষ এক টুকরা পাথর বা গাছের ঢাল হয়ে হিংস্র পশুর হাত থেকে নিজেকে বাঁচানোর হাতিয়ার হিসাবে ব্যবহার করত। আগের দিনের মানুষ বা প্রাচীনকালের মানুষরা পাথর বা গাছের ঢাল দিয়ে হিংস্র পশুর হাত থেকে রক্ষা পেত এবং নিজেকে বাঁচানোর জন্য পাথর বা গাছের ঢাল ব্যবহার করত। ওদের একমাত্র হাতিয়ার ছিল পাথর। প্রকৃতিকে এমন ভাবে কাজে লাগানোর ক্ষমতা মানুষকে দিয়েছে সংস্কৃতি, যা আধ্যাত্মিক চলমান রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব সংস্কৃতি ধারণা। সংস্কৃতি ইংরেজিতে কালচার, কালচার অর্থই সংস্কৃতি। কোন কালচারের পরিচয় করিয়ে দেওয়া হোক না কেন, সংস্কৃতি আসলে মানুষের জীবনধারা, জীবনধারার প্রতিচ্ছবি প্রকাশ পায়। সংস্কৃতির মাধ্যমে মানুষের জীবনধারার প্রতিচ্ছবি প্রকাশ পায়। বেঁচে থাকার জন্য মানুষ খাদ্য সংগ্রহ করে। সেই খাদ্য যখন বিভিন্ন প্রণালীর মাধ্যমে রান্না করে, সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করে, তখন সেটি হয়ে যায় মানুষের সংস্কৃতি। একটা জিনিসকে তা পরিবর্তন বা গুছিয়ে সেটা প্রেজেন্ট করা বা পরিবেশন করা, সেটা হয়ে যায় সংস্কৃতি। মানুষ যখন পাথরে খোদাই করা গাছের ছাল বা পাতায় লিখত, মানুষ আগে পাথরে খোদাই করে গাছের ছাল বা পাতায় দিয়ে লিখত। তারপর যখন কাগজ আবিষ্কৃত করলো, আবিষ্কার হলো, তখন পাখির পালক ডুবিয়ে কাগজে লিখা হতো। ধীরে ধীরে মানুষ কলম তৈরি করলো, কলম দিয়ে মানুষ কাগজে লিখতে শিখলো। এভাবেই সংস্কৃতির পরিবর্তন হচ্ছে। তারপরে মানুষ রাইটার আবিষ্কার করলো, টাইপ রাইটার মাধ্যমে লেখা শুরু করলো। এভাবেও সংস্কৃতির পরিবর্তন হচ্ছে। প্রথমে পাথরে খোদাই করে লিখত পাতায়, তারপরে কাগজে লিখা আবিষ্কার হলো। কাগজের পরে কাগজ পালক ডুবিয়ে কালি দিয়ে কাগজে লিখা, তারপরে কলম তৈরি হওয়ার পরে কাগজে কলম দিয়ে লেখা, তারপরে টাইপ রাইটার যখন আবিষ্কৃত হলো, তখন টাইপ রাইটারের মাধ্যমে সবাই লেখা শুরু করলো। টাইপ রাইটারের পরে যখন কম্পিউটার আবিষ্কৃত হলো, কম্পিউটারের মাধ্যমে সবাই লেখা টাইপিং করা শুরু করলো। এভাবেই সংস্কৃতি পরিবর্তন বা এগুলোর সমষ্টি হলো সংস্কৃতি। প্রিয় শিক্ষার্থীরা, সংস্কৃতি দুই ধরনের, একটি হলো বস্তুগত, অন্যটি হলো অবস্তুগত। বাড়ি যদি বস্তুগত হয় তাহলে
বাড়ির পরিকল্পনাটি হলো অবস্তুগত। বস্তু যদি বস্তুগত হয়, বস্তু লেখক যে চিন্তা ভাবনা বা বস্তুটি লিখেছেন তার পরিকল্পনাটি হলো অবস্তুগত। অবস্তুগত কম্পিউটার যদি বস্তুগত হয়, কম্পিউটারের পরিচালনা সফটওয়্যার গুলো পরিচালনা করা হলো অবস্তুগত সংস্কৃতি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সংস্কৃতি, বাংলাদেশের সংস্কৃতি, সংস্কৃতির ধারণাটি সম্পর্কে আলোচনা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।